আজকে আপনাদেরকে একটা শাহি ডেজার্ট করে দেখাবো। এটার নাম হচ্ছে শাহি মালাই টুকরা। ঈদে যারা ব্যস্ত থাকেন তাদের জন্য এটা দারুণ রেসিপি, কম সময়ে বানাতে পারবেন। আর খেতে কিন্তু একটা শাহি ভাব আছে। এই শাহি টুকরা বানানোর জন্য আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে প্রায় 8 পিসের মতো পাউরুটি স্লাইস নিয়েছি। এখন আপনি চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, আবার চাইলে ট্রায়াঙ্গেলের মতো করেও কেটে নিতে পারেন। আমি এখন একটা কৌটোর ক্যাপ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। একটুখানি চাপ দিয়ে এভাবে করে কেটে নিয়েছি। তো পাউরুটির টুকরোগুলো যখন কাটা হয়ে গেছে, সাইডের যে অংশটা রয়ে গেছে এগুলো দিয়ে কিন্তু চাইলে আপনারা ব্রেডক্রাম বানিয়ে নিতে পারেন। এখন আমরা শাহি টুকরার জন্য একটা শিরা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটা চুলাতে বসিয়ে দিয়েছি আর অল্প আঁচে জাল করে নিচ্ছি। যখন এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কারো হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে এই পর্যায়ে শিরাতে ডুবিয়ে দিতে পারেন, তবে অনেকের কাছে জাফরান থাকে না, এই জন্য আমি আজকে এটা স্কিপ করছি। এখন এই শিরাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একই পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ, সাথে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই মালাইটা ঘন হয়ে যায়। সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 1/4 কাপ চিনি। চিনি যার যার স্বাদ অনুযায়ী, কারণ শাহি টুকরোগুলো কিন্তু আমি আগে থেকে শিরাতে ডুবিয়েছিলাম, এই জন্য এই মালাই আর বেশি চিনি দিতে হবে না। এখন শুধু মিডিয়াম আঁচে জাল করে যাচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু মালাইটা ঘন হতে শুরু করেছে। ওই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়েছি ফ্রেশ কুড়ানো নারিকেল। আপনারা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন। তো মালাইটাকে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পাউরুটির যে টুকরোগুলো ছিল এগুলো হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু তেল আর একটু কম দিয়েও ভাজতে পারেন। এভাবে করে একটু ডুবো তেলে ভাজলে পাউরুটির টুকরোগুলো কালারটা দারুণ আসে। ভাজা হয়ে গেছে আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, সাথে সাথেই কালারটা চলে আসে, দারুণ একটা কালার এসেছে। তো আমি যেহেতু এখানে 8 পিসের মতো নিয়েছি তাই আরেকটা বেছে ভাজতে হবে। এটা দেওয়ার পর দেখা যাবে কয়েক সেকেন্ড পরেই উপরটাতে কালার চলে এসেছে। তো এটা ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যে শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এই শিরাতে হচ্ছে এখন এটা দিয়ে দিচ্ছি। শিরাটা এখন কুসুম গরম আছে, খুব ভালো করে শিরা টেনে নিয়েছে। এভাবে করে সবগুলো শিরাতে ডুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই শাহি টুকরাতে একটু কেওড়া জল অ্যাড করতে পারেন, তবে আমি কেওড়া জল ছাড়াই বানাচ্ছি, তাহলেও দারুণ একটা মালাইয়ের ফ্লেভার থাকে। এখন শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। ডেজার্টটা পরিবেশন করার জন্য আমাদের মালাইটাও রেডি। যে ডিশে পরিবেশন করবেন ওরকম করে সাজিয়ে নেবেন। এখন উপরে প্রথমে মালাই দিয়ে দিচ্ছি আর আপনার পছন্দ মতো বাদাম কুচি, তারপর উপরে কিছু কিশমিশ কুচি আর আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কোরানো নারিকেল। এটা খেতে দারুণ টেস্টি হয়েছে। আশা করছি আজকের শাহি টুকরার রেসিপিটা সবার ভালো লাগবে। আর সেই সাথে আসছে ঈদে, এরকম একটা স্পেশাল রেসিপি ডাইনিং টেবিলে পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।